वेलकम टू ए प्लस बायो टुडेज वीडियो टॉपिक इज इनवर्ट पीसीआर और आमरा एटाके बोली इनवर्ट पीसीआर और इनसाइड आउट पीसीआर थ्री डिफरेंट कमन नेम अफ दिस टाइप अफ पीसीआर आमरा ए पीसीआर क्यों यूज करे थाकि सेटा सबथेके इम्पोर्टेंट प्लस आज के वीडियो विशेष करे अप्लाइड पोर्शन विशेष करे बायोटेक्नोलॉजी माइक्रोबायोलॉजी बायोकेमिस्ट्री एग्रीकल्चर मॉलिकुलर बायोलॉजी एंड फॉरेंसिक साइंस ने जरा ग्रेजुएशन परस्यू करछो और बीटेक कोर्स करछो तादेर जन्य किन्तु आज के वीडियो भीषण परिमाणे इम्पोर्टेंट एज वेल एज जरा नेटर जन्य प्रिपरेशन निच्छो पीएचडी एंट्रेंस एर जन्य जेएनयू आईकार गेट डिफरेंट रेपुटेड जो किछु एग्जाम आछे सेई सबेर जन्य जरा प्रिपरेशन निच्छो तादेर जन्य किन्तु एटा इम्पोर्टेंट सबथेके मूलत एंट्रेंस एखान थेके कि रकम क्वेश्चन आछे মানে তোমাকে একটা কন্ডিশন তুলে দেবে এমন একটা কন্ডিশন যেখানে তুমি দুটো ওভারহ্যাং ফ্ল্যাঙ্কের নোয়িং সিকোয়েন্সের কোনো ইনফরমেশন জানো না তাহলে তুমি সেটার পিসিআর করবে কি করে তখন তার ভিতরে অপশন থাকবে নর্মাল পিসিআর রিয়েল টাইম পিসিআর তারপরে থাকবে একটা ইনভার্স পিসিআর এই স্ট্র্যাটেজিটা ইউজ করা হয় বিশেষ করে যখন আমরা আননোয়িং ফ্ল্যাঙ্কের পিসিআর পারপাসে ইউজ করব তার একটা স্ট্র্যাটেজি হিসাবে চলো আজকে ভিডিওতে আমরা টোটালি ইনভার্স পিসিআর স্ট্র্যাটেজি কিভাবে ইউজ করি ইনভার্স পিসিআর কখন ইউজ করা দরকার ইনভার্স পিসিআর এর মেকানিজমটা কি এন্ড ইনভার্স পিসিআর এর টোটালি রোড ম্যাপটা কি রকম সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান এক একটা করে ক্লিয়ার করব তোমরা যদি আমার আগে ভিডিওগুলোকে মিস করে থাকো পিসিআর সম্বন্ধে আমি খুব বেসিক থেকে শুরু করে বেসিক মিন্স পিসিআর সাইকেল লাইক ডিন্যাচারেশন অ্যানিলিং এক্সটেনশন সেই ভিডিও যদি মিস করে থাকো তার ভিডিও লিঙ্ক আমি এখানে প্রোভাইড করে দেবো তারপরে আমরা আর একটা পিসিআর এর ডিফারেন্ট টাইপসগুলোকে কভার করলাম ওয়ান বাই ওয়ান আমরা এক একটা করে পিসিআর এর টাইপসগুলো কভার করব আগের ভিডিও ছিল নর্মাল পিসিআর অ্যান্ড নেস্টেড পিসিআর আমরা দুটো ভিডিও লিঙ্ক আমি এখানে সাজেস্টেড প্রোভাইড করে দেবো তোমরা যদি আমার সেই সব সিম্পল ভিডিওগুলোকে মিস করে থাকো তাহলে সেগুলোকে একবার দেখে নিও তাহলে আশা করি তোমার পিসিআর থেকে ইন ফিউচার আর কোনো কোশ্চেন যত কিছু এন্ট্রান্স আছে কোথাও আটকাবে না আমি তোমাকে অ্যাসিওর করছি তোমরা আমার ভিডিওগুলোকে দেখার পর একটু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে তাহলে দেখবে প্রত্যেকটা কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আজকে ভিডিও টপিক হলো ইনভার্স পিসিআর অর ইনভার্ট পিসিআর অর ইনসাইড আউট পিসিআর এই তিনটে নামে মূলত এই পিসিআরটাকে জানা হয় কীভাবে সাপোজ তুমি একটা নোয়িং সিকোয়েন্স রাইট এটা বোঝার জন্য আগে বোঝো তোমার কন্ডিশনটা কী আছে সাপোজ এটা একটা জেনোম রাইট এই জেনোমের একটা লোসাই পজিশনের সাপোজ ইনফরমেশন আছে রাইট এখানে তোমার কাছে একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ফ্র্যাঙ্ক আছে এগুলো সবই ডিএনএ কন্ডেন্স হয়ে আছে রাইট এখনো পর্যন্ত কোনো অসুবিধা এটা একটা ফাইভ প্রাইম থ্রি প্রাইম পোলারিটি দিয়ে দাও থ্রি প্রাইম ফাইভ প্রাইম পোলারিটি এইবার এর ভেতরে সাপোজ তুমি এইটুকুনি রিজন নোন তুমি জানো ঠিক আছে এইটুকুনি রিজন হলো নোন আমি এই নোনটাকে রেড কালার শেড দিয়ে দিলাম ঠিক আছে বাকি ওভারহ্যাং সিচুয়েশান এতদূর পর্যন্ত তুমি জানো না মিন্স স্টিল এতটা তোমার দরকার মানে এতটা তোমাকে জিন অফ ইন্টারেস্টকে অ্যাম্প্লিফাই করতে হবে মানে টোটাল তোমাকে এতটা অ্যাম্প্লিফাই করতে হবে সো আমি এটাকে ইলাবোরেট করে এখানে ড্র করে রেখেছি যাতে ভিডিওটা শর্ট হয় তুমি টোটাল এতটা পোর্শন পিসিআর প্রোডাক্ট বানাতে চাও কিন্তু তুমি শুধু অনলি এইটুকুনি পোর্শনের ইনফরমেশান আছে সো আমার নোন ইনফরমেশান এতটা অ্যান্ড আননোন ফ্ল্যাঙ্ক একটা রাইট হ্যান্ড সাইডে আর একটা আননোন ফ্ল্যাঙ্ক লেফট হ্যান্ড সাইডে রাইট দিস ডিরেকশন অ্যান্ড আনাদার দিস ডিরেকশন এইবার প্রশ্ন হলো আমরা এই টোটাল পিসিআরটাকে করবো কী করে সব থেকে প্রথমে যেগুলো আমাদের নোন ইনফরমেশান তার একটা রিভার্স প্রাইমার ডিজাইন করেছি আর একটা নোনের ফরওয়ার্ড প্রাইমার ডিজাইন করেছি এই ফরওয়ার্ড প্রাইমার আপ টু দিস রিজন পর্যন্ত এ কী করবে রিডিং করবে নেক্সট রিভার্স প্রাইমার এখান থেকে স্টার্ট করে আপ টু দিস রিজন পর্যন্ত রিডিং করবে এই ফ্ল্যাঙ্কটা কী সাইড আছে লিখে রাখো রেস্ট্রিকশন সাইড মানে এটাকে ক্লিপ করা যায় দ্যাট ইজ রেস্ট্রিকশন সাইড রাইট এটা আপ টু এতটা পর তুমি এটাকে ক্লিপ করতে পারো ঠিক আছে সো প্রথম রিডিং বাই ফরওয়ার্ড প্রাইমার এখান থেকে স্টার্ট করে আননোন এতটাকে রিড করলো রিভার্স প্রাইমার এখান থেকে স্টার্ট করে এতটা রিড করলো কনসেপ্ট ক্লিয়ার নেক্সট আমরা আউটকাম পিক কী পাবো একটা নোন ফ্ল্যাঙ্ক কারণ নোনটা তো আমি পাচ্ছি তার সাথে সাথে কী পাবো আননোন একটা ফ্ল্যাঙ্ক কারণ এটাকেও রিড করা হয়েছে আর আননোন অ্যানাদার ফ্ল্যাঙ্ক আমি এটাকে আননোন ওয়ান দিচ্ছি এটা আননোন টু সাইড ফ্ল্যাঙ্ক দিচ্ছি সো এখানে কী পাবো আননোন ওয়ান অ্যান্ড আননোন টু অ্যান্ড দিস সাইড এটা হলো রেস্ট্রিকশন সাইড যেটা আমরা ওভারহ্যাং ফ্ল্যাঙ্ক পাচ্ছি আরেকবার আমি তোমাকে রিপিট করছি
টোটালটা রিড হচ্ছে, রিড হওয়ার পর যে ফ্ল্যাগটা ফার্স্ট টাইম অফ পিসিআর পাচ্ছি সেটা নর্মাল পিসিআর আমরা যেভাবে পাই। নর্মাল পিসিআর আমরা কি ইউজ করে থাকি বলো? এটা একটা ডবল স্ট্যান্ড যদি ডিএনএ হয়, আমি তোমাদের একদম বেসিকটা ক্লিয়ার করে দেবো ওয়ান বাই ওয়ান, দেখো প্রত্যেকটা কনসেপ্ট। নর্মাল পিসিআরে কি হবে, এটা ফার্স্টে ডিনেচার হবে, রাইট? সাপোজ এটা 5' টু 3', এটা 3' টু 5'। নর্মাল পিসিআর ঘটনাটাকে বুঝবে আগে, 5' টু 3', প্রাইমার লাগলো, এদিকেও একটা 5' টু 3' প্রাইমার লাগলো, অ্যান্ড দিস ডিরেকশন দিস ডিরেকশন। এই প্রাইমার এবার এক্সটেনশন করে এটা কীরকম হবে, এরকম করে একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হবে, রাইট? দ্যাট ইজ এক্সটেনশন। আমরা ফার্স্ট পিসিআর ভিডিওটা কনসেপ্ট ক্লিয়ার করেছি কমপ্লিট, আর নেক্সট ওপরেরটা এরকম একটা রিড হবে, ক্লিয়ার? তার মানে আমরা দুটো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ পাচ্ছি, এইভাবে করে আমরা নর্মাল পিসিআর পড়েছি। সেই নর্মাল পিসিআরের আউটকাম এইটা, ফার্স্ট আউটকাম আমরা পেয়ে গেলাম, কিন্তু এখনও পর্যন্ত আমাদের আননোনটাকে কিন্তু অ্যাম্পলিফাই করতে পারিনি, আমরা জাস্ট আননোনের ফ্ল্যাঙ্কটাকে পেলাম। এইবার আমরা জানি কি আননোন ফ্ল্যাঙ্কের দুটো এদিকে কী আছে, এদিকে একটা রেস্ট্রিকশন সাইট, এদিকে আর একটা রেস্ট্রিকশন সাইট। এই দুটো রেস্ট্রিকশন সাইটকে একে অপরের সাথে আমরা লাইগেট করাতে পারি একদম ঠিক। এটাকে আমি মুছে দিই, দেখো এই দুটো রেস্ট্রিকশন সাইট একে অপরকে লাইগেট করে দিলাম, তাহলে এটা কীরকম হবে, ভেতরের এই রিজনটা কি বলো নোন, আর একদিকে থাকবে আননোন টু, আর একদিকে থাকবে আননোন ওয়ান, আর মধ্যে কী সাইড থাকবে রেস্ট্রিকশন যে সাইডটা। তার মানে জিনিসটাকে বোঝো, এই জিনিসটাকে যদি আমি এরকম করে সাপোজ এটাকে ধরো, এটাকে ধরো এরকম করে বাইন্ড করে দাও, তাহলে কি থাকবে এদিকে টু আর এদিকে ওয়ান, মধ্যে দিয়ে কী হবে লাইগেট আউট। তার জন্য আমরা ইউজ করেছি ডিএনএ লাইগেজ। কনসেপ্ট ক্লিয়ার এখনও পর্যন্ত? কোনো ডাউট? আশা করি কোনো ডাউট নেই। যদি তোমাদের কোনো ডাউট হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে মেনশন করতে পারো। আমি এই দুটো সাইডকে লাইগেট করে দিলাম বাই দ্য হেল্প অফ ডিএনএ লাইগেজ। নেক্সট আর একটা রেস্ট্রিকশন ক্লিপ হবে, এটা কি আর একটা রেস্ট্রিকশন সাইট। এই ইনভার্স পিসিআরটা মূলত অনেকগুলো রেস্ট্রিকশন সাইট থাকবে, এখানে কাট অফ সাইট থাকবে, প্লাস তার সাথে সাথে ডিফারেন্ট টাইপস অফ সেট অফ প্রাইমার থাকবে। ওয়ান সেট অফ প্রাইমার যেটা নর্মাল নোন সিকোয়েন্সের জন্য থাকবে, যেটা ওভারঅল ফ্ল্যাঙ্ককে রিড করবে। সেকেন্ড সেট অফ প্রাইমার কী ইউজ হবে সেটা আমি তোমাকে বলছি। এটা হলো আমরা রেস্ট্রিকশন সাইট ইউজ করলাম বিটুইন দিস পয়েন্ট, ঠিক আছে? এইবার এই পয়েন্টটাকে যদি আমি ক্লিপ করে দিই, সাপোজ এই পয়েন্টটা থেকে এবার কেটে দাও, রাইট? এই পয়েন্টটা যদি কেটে যায় এবার এটাকে স্ট্রেট করে দাও, তাহলে কী হবে, এটা কী সিকোয়েন্স ছিল তোমরা বলো? একদম ঠিক, এটা ছিল আমাদের নন সিকোয়েন্স। এইবার নন সিকোয়েন্স কোন দিকে চলে আসলো, দেখো দুটো ওভারহ্যাং ফ্ল্যাঙ্কে চলে আসলো। সাপোজ এইটাকে এবার কেটে স্ট্রেট করে দাও, তাহলে কী থাকবে, এইবার এই সাইডে চলে আসলো টু, এই সাইডে চলে আসলো ওয়ান আননোনের। দেখো কনসেপ্টটা ক্লিয়ার কি না তোমাদের? আরেকবার আমি বলছি, টোটাল সিকোয়েন্সটা আছে, টোটাল সিকোয়েন্স থেকে আমি নর্মাল পিসিআর করলাম, নর্মাল পিসিআরটাকে আমি লাইগেট করে নিলাম, লাইগেট করার পর এই নন সিকোয়েন্সের ভেতর একটা রেস্ট্রিকশন ক্লিভেজ হবে। রেস্ট্রিকশন ক্লিভেজ যদি হয় তাহলে দেখো নন সাইড দুটো দুটো ওভারহ্যাং ফ্ল্যাঙ্কে চলে গেলো। এইবার নন আমরা নন সিকোয়েন্স জানি, এবার নন সিকোয়েন্সের রেসপেক্টিভে যদি আমরা প্রাইমার ডিজাইন করি তাহলে এটা একদিকে রিড হচ্ছে, এটা আর একদিকে রিড হচ্ছে। এবার যদি এখান থেকে রিড হওয়া স্টার্ট হয়, এটা রিড হওয়া স্টার্ট হয়, তাহলে কি টোটাল নন সিকোয়েন্স রিড হয়ে যাবে, মিন্স এটা এই ডিরেকশনে যেতে থাকবে, রাইট? তার মানে এটা সিকোয়েন্স হলো। নেক্সট এটাও রিড করলো, তার মানে কি একটা আপসাইড থেকে রিড পাবে, একটা ডাউনসাইড থেকে রিড পাবে। তার মানে কি এই দুটো আননোনের ভেতরে যে গ্যাপটা ছিল, এই আননোনটাকে আমি কি করলাম ভেতরে নিয়ে আসলাম। তার মানে কি ইনসাইড আউট, নোনটা ছিল ইনসাইড, নোনটা কোথায় চলে গেল আউটসাইডে, দেখো দুটো নোন ফ্ল্যাঙ্ক এবার আউটসাইডে চলে গেল। এই স্ট্র্যাটেজিটাকে আমরা জেনারেলি বলি ইনসাইড আউট স্ট্র্যাটেজি। আমরা তখনই এই স্ট্র্যাটেজি ইউজ করব যখন আমরা কোনো সিকোয়েন্সকে হয়তো জানি না, কিন্তু তার ভেতরে এমন একটা রিজন আছে যেই সিকোয়েন্সটা আমার ক্ষেত্রে নোন। তার মানে কি কোনো একটা সিকোয়েন্সের ভেতরে যদি ইন ফিউচার প্রশ্ন আসে তোমাকে নেট গেট বা আইআইটি জ্যাম থেকে, যদি সাপোজ এরকম ডায়াগ্রামেটিক ড্র করে দিল, দেন প্রশ্ন করবে সাপোজ এই রিজনটা তোমার নোন, রাইট?
কিন্তু তুমি এটা আননোন, এটা আননোন। এইবার তুমি হুইচ অফ দ্য অ্যাবোভ পিসিআর ইউ শুড চেক আউট টু ক্যারি আউট দিস টাইপ অফ পিসিআর আননোইং রিজন, তখন তোমাকে অপশন দেবে কিউ আরটি পিসিআর, আরটি পিসিআর, নর্মাল পিসিআর অ্যান্ড ইনভার্স পিসিআর। বলো অ্যান্সার কী হবে? একদম ঠিক ধরেছো, তখন তুমি ইউজ করবে ইনভার্স পিসিআর। কেন? তুমি এই নোন রিকগনিশন করে তুমি ফার্স্ট প্রাইমার ডিজাইন করবে। ফার্স্ট প্রাইমার ডিজাইন আছে দেখো, একটা ফরওয়ার্ড একটা রিভার্স প্রাইমার, সেটা রিড করছে। রিড করার পর ফার্স্ট প্রোডাক্ট পাচ্ছি, এখানে ফার্স্ট পিসিআর প্রোডাক্টটাকে নেক্সট আমরা কী করবো, ডিএনএ লাইগেজ দিয়ে লাইগেট করে দিলাম, একটা সার্কুলার ফরম্যাটে পেলাম। সেই সার্কুলারের ভেতরে নোন ডিজাইনটাকে আমি ক্লিপ করলাম, নোন ডিজাইনটা চলে গেল দুটো ওভারহ্যাং ফ্ল্যাঙ্কে, এদিকে চলে আসলো নোন, এদিকে অ্যানাদার নোন, মধ্যে পড়ে রইলো আননোন ওয়ান অ্যান্ড টু। এবার আননোন ওয়ান অ্যান্ড টু বাই দ্য হেল্প অফ নোন প্রাইমার আর অ্যানাদার নোন প্রাইমার আমি এটাকে রিড করে নিলাম, সো কমপ্লিট আউট। তার মানে কি, আমরা এটাকেও জেনে গেলাম, এটাকেও জেনে গেলাম। বাই দ্য হেল্প অফ দিস আমরা কিন্তু ইন ফিউচার যত কিছু আননোয়িং রিজন আছে যেগুলোর হয়তো তুমি ডিএনএ সিকোয়েন্স জানো না, তোমরা সেগুলোকে কীভাবে পিসিআর করবে তার একটা মূলত ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। আমরা ওয়ান বাই ওয়ান এক একটা করে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি ইন দ্য ফিল্ড অফ পিসিআর কভার করছি। আজকে ভিডিও আশা করি তোমার খুব হেল্পফুল হয়েছে। যদি তোমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এই চ্যানেলকে সাবস্ক্রাইব তো করবে, অ্যান্ড ইন ফিউচার আমাদের সাথে আপডেট থেকো। যত কিছু আপডেট ইন দ্য ফিল্ড অফ বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মল বায়ো, ফরেন্সিক সায়েন্স, সব কিছু আপডেট তুমি এই চ্যানেলে ওয়ান বাই ওয়ান সব পাবে। আমরা আরডিটির অনেকগুলো ডিফারেন্ট চ্যাপ্টার বা অনেক ডিফারেন্ট কনসেপ্টগুলোকে আমরা ক্লিয়ার করেছি, বিশেষ করে বায়োকেমিস্ট্রি অনেক কনসেপ্ট ক্লিয়ার করেছি, মল বায়োর অনেক কনসেপ্ট ক্লিয়ার করেছি। আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের যেগুলো সবথেকে বেশি আমাদের ডাউট থাকে সেগুলো খুব সহজভাবে বেঙ্গলিতে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি আজকে ভিডিও তোমার জন্য খুব হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। ওকে, বাই বাই। Subscribe to our YouTube channel A+Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.